এবার হচ্ছে আমডাঙ্গা। দেখতে পাওয়া যাচ্ছে যে যত লোকসভা ভোট এগোচ্ছে, তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা বিভিন্ন জায়গায় তারা খুন হচ্ছেন, যে কারণেই হোক খুন হচ্ছেন। এবার কালকে উল্টে তৃণমূল বলেছে যে জয়নগরে সিপিএম নিজেদের কর্মীদের প্রোটেকশন দিতে পারেনি। তাহলে কি এবার তৃণমূলের ক্ষেত্রেও একই কথা খাটে যে তৃণমূল নিজের নেতাদের প্রোটেকশন দিতে পারছে না? প্রোটেকশন কে দেবে কাকে? এটা কি কোনো পার্টির কাজ নাকি? না, রাজনৈতিক কর্মীরা প্রকাশ্যে কাজ করবে না, মানুষের কাছে যাবে না, গেলেই গুলি খেয়ে মরতে হবে, তাকে পিটিয়ে মারা হবে। এ তো ধীরে ধীরে পাকিস্তান আফগানিস্তান দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কোনো মানুষই সুরক্ষিত নয়, সাধারণ মানুষকে যেখানে সেখানে মেরে ফেলে দিচ্ছে, নালায় পুকুরে যেখানে, আর রাজনৈতিক নেতা তাদেরকেও প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে। কেউ বিরোধিতা করলে কোনো বিশেষ ব্যক্তি তাকেও ছাড়া হচ্ছে না। তা অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, আইন শৃঙ্খলা কোথায়, সরকার কোথায়? মুখ্যমন্ত্রী দু মাস ধরে বাড়িতে পড়ে আছেন বসে, তা তিনি যদি চালাতে পারবেন না তো ওনার অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত, ভাইপোকে দিয়ে দিন, রিজাইন করা উচিত, দিয়ে অন্য কাউকে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া উচিত, নাহলে পুলিশ মন্ত্রী অন্য কাউকে করা উচিত, উনি পারবেন না এটা প্রমাণ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের মানুষ কি ভুল করেছে ওনাকে ভোট দিয়ে জিতিয়ে? এই প্রসঙ্গটা নিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিআইএম এর কর্মীদের তারা প্রোটেকশন দিতে পারছেন না, সেক্ষেত্রে তার সঙ্গে অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে সিপিআইএম কর্মী সমর্থকরা যোগাযোগ করছেন, আপনারা কি একই রকম সিপিএম ছাড়া অন্যান্য দলের যারা রয়েছেন তাদেরকে কি আশ্রয় দেবেন, প্রোটেকশন দেবেন? না দেখুন, আমাদের যে ক্ষমতা আছে আমরা সেটা করছি, আমাদের আগেও করছি, আমাদেরও 250 বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। এর আগেও বিভিন্ন পার্টির কর্মীরা আমাদের পার্টিতে এসেছেন, কিন্তু একটা সময়ের পরে সমাজে কি লোকে অস্ত্র নিয়ে নামবে, বিদ্রোহ করবে? পুলিশ কি করবে? তাহলে সরকার কি জন্য আছে? এটা তো প্রশ্ন আসছে। কোনো রাজনৈতিক পার্টি বা কোনো ব্যক্তির কাউকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। পুলিশের অর্ধেক পুলিশ টিএমসির নেতাদের সুরক্ষা দিতে লাগিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়িতে, তারপরেও খুন হয়ে যাচ্ছে। ভাবুন আপনি কী অবস্থা তাহলে। তার মানে দুষ্কৃতকারীরা, সমাজবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক সংরক্ষণ পাচ্ছে, তার ফলে এত সাহস হচ্ছে, এত খুন হয়, এত ধর্ষণ হয়, কটা লোক সাজা পায়, এফআইআরই হয় না, চার্জশিটই হয় না। তার মানে ওরাই সরকারের সঙ্গে মিশে আছে, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এগুলো করছে। দাদা, শেষ প্রশ্ন হচ্ছে আমার স্ট্রিট কাণ্ডে পোস্টমর্টেমের যে প্রাইমা ফেসি রিপোর্ট, তাতে বলা হচ্ছে এই ব্যক্তির ব্রেন টিউমার ছিল এবং তিনি ইন্টারোগেশন বা হোয়াট এভার যে প্রসিডিওর সেটা চলাকালীন উনি সেন্সলেস হয়ে যান এবং তারপর ওনার মৃত্যু। ইন্টারোগেশন মানে কি ডান্ডা দিয়ে মাথায় মারা? এটা কী ধরনের ইন্টারোগেশন? উনি সুস্থ মানুষ ছিলেন, দিব্যি বাড়ি থেকে থানায় এলেন, কথা বললেন, তারপর হঠাৎ মারা গেলেন? যদি ব্রেন টিউমার থাকেই পুলিশ কি ডাকতেন নাকি? আগে বুঝতে পারেনি, ও নিজে বুঝতে পারেনি তার সমস্যা। আর একটা মানুষ অসুস্থ হোক সুস্থ হোক, থানায় যাওয়ার পরে কী করে মারা যায়? এত নিষ্ঠুর কেন পুলিশ হয়ে গেছে? আমাদের বক্তব্য ওটাই, যারা দুষ্কৃতকারী, যারা বদমাইশ, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, হয়তো তলে তলে তাদের সঙ্গে ষাট গাঁট আছে। আর সাধারণ মানুষ তাদের সঙ্গে এই ধরনের ক্রূর ব্যবহার এবং রীতিমতো হত্যা করা হচ্ছে, এ তো কল্পনা করা যায় না, কোনো সভ্য সমাজ এরকম হয় না। দিলীপদা, শান্তনু সেন বলছেন যে আপনাদের সঙ্গে সিপিএমের একটা বড় জোট আছে, 2019 সালে আপনারা সিপিএমের ভোট পেয়েছিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আগামী দিনে কি আপনারা একই লক্ষ্যে এগোচ্ছেন? না, কার সঙ্গে কি জোট আছে ওনার সার্টিফিকেট লাগবে না। পাটনায় কে বসে চা খেয়েছে একসঙ্গে? কারা বেঙ্গালুরুতে পিকনিক করেছে? সেখানে বিজেপি ছিল কি? এই সিপিএম, কংগ্রেস, এই টিএমসি, আর এখানে এসে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে, আইওয়াস হচ্ছে। কার সঙ্গে কার জোট আছে, রাজনীতিতে কে জোট করে কেউ জানে না। জোট থাক না থাক, টিএমসিটা কোথায় আছে? নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, সমাজবিরোধীদের রাজনীতি, পুলিশকে দিয়ে চালানো, দুর্গাপূজা উদ্বোধন করছে পুলিশ অফিসাররা গিয়ে সব জায়গায়, না এমএলএ না না পার্টির নেতারা কেউ নাই। মুখ্যমন্ত্রী করতেন তিনি নাই তো পুলিশ অফিসারের নেতা এখন পার্টি, তারাই টাকা তুলে দেন, তারাই কমিটি করে দেন, তারা সুরক্ষা দেন, তারাই পার্টি চালাচ্ছেন। এটা কোনো পার্টি হতে পারে?